নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। এক আকাশের তলায় আর ছদিন বাদেই তুমি তুমি তুমি, আমি আমি আমি, মানে আমরা আর তোমরা মিলিত হব কোথায় না, যোধপুর পর নারী সেবা সঙ্গে। তেইশে মার্চ আঁচল বুটিকের একটা বর্ণাঢ্য এক্সিবিশন হয়, সেটা কিনা যোধপুর পর নারী সেবা সঙ্গে। এসো তোমরা সবাই, ভালো লাগবে। হয়তো কেউ এসে শাড়ি নাও কিনতে পারো, সেই মুহূর্তে হয়তো তোমার কাছে টাকা নেই, মেবি হলেও হতে পারে, কিন্তু এসো তোমরা সবাই। কারণ সেই দিন এসে সেই যে শাড়ি দেখা যাবে, তারপরে মাথায় ঘুরতেই থাকবে আঁচল আঁচল আঁচল, পিওর পিওর পিওর, কটন হোক, তসর হোক, মসলিন হোক, না মসলিন যাবে না, দামি মসলিন যাবে, আর সিল্ক হোক, কাতান হোক, যেতেই হবে, মাথায় ঘুরতেই হবে, আর আঁচল অনুষ্ঠান করতেই থাকবে। আপাতত যেখানে দাঁড়িয়ে আঁচল প্রোগ্রাম করছি, সেটা হচ্ছে 3D কালীচরণ সেটলেন, কলকাতা 7,30,000। তুমি যদি আজ আমার নতুন ভিউয়ার হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। একটা দুর্ধর্ষ শাড়ি দেখাচ্ছি, সাউথ কটন, 100% পিওর কটন উইথ ব্লাউজ পিস, তাতে কিনা মিষ্টি অ্যাপ্লিক গরমকালের জন্যে, 1 নম্বর শাড়ি, 1250। ইমাজিন করতে পারবে, ওয়াশেবল শাড়ি, খালি ভিজিয়ে রাখবে না, ভিজিয়ে রাখলে সুতো জড়ো হয় আর কিচ্ছু হবে না, রং উঠবে না, কিচ্ছু হবে না, পিওর কটন শাড়ি, অল ওভার অ্যাপ্লিক করা, বর্ডারটা খুব সুন্দর করে বাঁধা আছে দেখে নাও, সঙ্গে একটা মিষ্টি ব্লাউজ পিস, 1250। আগের দিন দেখিয়ে দিয়ে গেছিলাম 9250 শাড়ি, আজকে দেখাচ্ছি পিওর কটন অল ওভার, 1250 টাকা, মাত্র মাত্র মাত্র, বলতেই হবে এরকম একটা কটন শাড়ির জন্যে। 2 নম্বর পরপর দেখাচ্ছি, তোমরা একটু প্লিজ একটু অপশান দিয়ে বুকিং করো। 2 নম্বর শাড়ি এখন কেউ নিয়ে নাও, ধরো আজকে বা কালকে তোমার কাছে এটা ডেলিভারি হয়ে যাবে, তুমি বেশ সুন্দর একটা তুতে বা অরেঞ্জ ব্লাউজ দিয়ে শাড়িটা পরে আসবে আমার সামনে, দেখবে কি ভালো লাগবে, তোমার মনটাও আনন্দে ভরে যাবে। মৌসুমীদি শাড়ি, মানে মৌসুমীদি সন্তানকে মৌসুমীদির কাছে নিয়ে এলাম, তাও কিনা সাজিয়ে গুজিয়ে, মানে তুমি নিজে সেজে গুজিয়ে সুন্দর হয়ে আসছো, সন্ধ্যেবেলার দিকে আসলে বা দুপুরবেলার দিকে আসলে এই শাড়িটা পরে চলে আসলে কোনো ব্যাপার না, গুছিয়ে আসবে, ভালো লাগবে, আমরাও গুছিয়ে গল্প করবে। যে ব্লাউজ সঙ্গে রয়েছে, ব্লাউজ কটন ব্লাউজ পিস, এখন দুষ্প্রাপ্য, মানে সুতির ব্লাউজ বানাও অবশ্যই, এটাও হচ্ছে 1250। আমি বেশ কটা রং দেখাচ্ছি, মন ভরে দেখো, খুব ভালো লাগবে, কেউ ইচ্ছে করে সব কটাও নিয়ে নিতে পারো, যাদের দিয়ে অথবা থাকে এই পয়লা বৈশাখে, অক্ষয় তৃতীয়ায় প্রচুর দিয়ে অথবা থাকে তারা। এই রংটাও খুব সুন্দর রং দেখো, একটু বেশ গঙ্গামাটি গঙ্গামাটি, তার সাথে একটু রাস্ট, ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, 1250 টাকা পিওর কটন, তাতে অ্যাপ্লিক করা উইথ ব্লাউজ পিস, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, এই যে ব্লাউজ 1250 টাকা। এবার কলকাতার মধ্যে যারা ডেলিভারি নিচ্ছ বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে যারা ডেলিভারি নিচ্ছ, তাদের কিন্তু এক ডেলিভারি চার্জেই 5টা বেরোবে, কিন্তু বাইরে যারা থাকো তাদের কিন্তু কেজিতে মাপটা হয়, মাথায় রেখো, মোটামুটি 2টো শাড়ি 100 টাকায় চলে যায় বেঙ্গলের মধ্যে হলে। শাড়িটার রংটা দেখো কি সুন্দর, কালারটা, এইসব কালার বর্ণনা দেওয়া না, প্যাস্টেল শেড তো, মানে সাদার টানায় বোনা, দারুণ শাড়ি। এটা হচ্ছে ব্রাউন দিয়ে করা আছে, একটু রাস্টি ব্রাউন কালার, তাতে পুরোটা এই শাড়িটার মধ্যে কিন্তু একটা সুন্দর স্ট্রাইপ আছে, স্ট্রাইপ ধরে ধরে ফুলগুলো পাতাগুলো বসানো, কিন্তু এটা খেয়াল রাখো, ভীষণ ভালো একটা শাড়ি তোমাদেরকে দিলাম, সামার কালেকশন, ভীষণ ভালো লাগবে। আর এই হচ্ছে ব্লাউজটা, 1250 টাকা। এই শাড়ি পাওয়ার পারমানেন্ট অ্যাড্রেস, মানে পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে 3D কালীচরণ সেটলেন, কলকাতা 7,30,000, দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, একদম রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে একটা চওড়া রাস্তা পাবেন, সোজা বেরোবেন, ডান দিকে ঘুরবেন, আঁচল বুটিক, মনের আকাশ, বাড়ির রং, দুটোই এক, আর আসল আকাশের তলায় আকাশী বিল্ডিং, আঁচল বুটিক। দেখো সি গ্রিন কালারের মধ্যে জল ফেলে দিলে, যার জন্য বলা হয় বাটার গ্রিন কালার এটাকে,
সেই জল ফেলে দিলে যে কালারটা আসে তার সাথে সি গ্রিন কালার দিয়ে করা। আঁচল বুটিকে কিন্তু কোনো সেমি গল্প নেই, আমি প্রতিটা অনুষ্ঠানে প্রতিবার বলি, বারবার বলি এবং বারবার বলবো, পিওর কটন দেখাচ্ছি, পিওর কটন দেখাচ্ছি, তাতে অ্যাপ্লিক করা দেখাচ্ছি, সঙ্গে ব্লাউজ পিস থাকছে, ব্লাউজটাও ভীষণ ভালো বানাবে। আমি নর্মালি কোনো শাড়ির ব্লাউজ বানাতে পারি না, কিন্তু এই শাড়ির ব্লাউজটা বানিয়ে করবো। 1250 টাকা, মাত্র 1250 টাকা। শাড়ি দেখে শুনে হাতে ধরে বোঝার জন্য কোথায় আসতে হবে, 3D কাঞ্চনের সেটলেন, বারবার বলছি, সকাল 10:30 খুলে রাত্রি 8টায় বন্ধ হয়, তোমায় আসতে হবে সন্ধে 7:30-এর মধ্যে। আর যারা আসতে পারছো না, মনে হচ্ছে সব শাড়ি একসাথে একটু দেখে নেব, চলে এসো কোথায় না, আগামী 23 মার্চ যোধপুর পার্ক নারী সেবার সঙ্গে সকাল 11টা থেকে সেদিন আমরা সবাই থাকবো, লাইট ব্রাউন, ডিপ ব্রাউন, খুব সুন্দর, খুব ভালো শাড়ি। আমার নিজের শাড়ি তো আমি ভালো বলবোই, অবশ্যই ভালো বলবো, কিন্তু স্পেশালি ভালো বলবে কি না কমেন্টগুলো, যারা যারা আমার শাড়ি ব্যবহার করো তারা প্রত্যেকেই লেখো, দিদির শাড়ি নিয়েছি, দিদির শাড়ি ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে। অনেকেই লেখো অনেক শাড়ি নিয়েছে, আঁচল বুটিকে প্রচুর শাড়ি আছে, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, আরও ভালো লাগবে যখন তোমরা এদের প্রশংসা করবে, তারাও খুব খুশি হবে, আমিও খুব খুশি হব। 7 নম্বর শাড়ি, এই শাড়িটাই আমি নিয়েছি, অরেঞ্জ, এটাই নিয়েছি, কারণ আমি জানতাম যে বোধহয় অরেঞ্জ না পরলে বোধহয় ভালো লাগবে না, পরপর পরপর দেখছি অরেঞ্জ পরছি, কাতানে পরেছি, ইলট কাতানে পরেছি, কটনে পরছি, ভীষণ ব্রাইট লাগে অরেঞ্জ কালারটা, লাইট অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ, এগুলো কিন্তু গরমকালের আইডিয়াল রং, ভীষণ চোখের আরামের রং। আর কটন তো পরতেই হবে সকাল দুপুর কোনো একটা সময় পরতেই হবে, সঙ্গে রয়েছে ব্লাউজ পিস 1250 টাকা, মাত্র বলতেই হবে, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, তোমাদের এটা আমি বারবার বলে রাখি, এই জন্যই আমার শাড়িতে ধরা থাকে না বলে। এটা দেখালাম 8 নম্বর শাড়ি, এর সিমিলার সিমিলার 4টে শাড়ি আমার কাছে রয়েছে, কিন্তু হয়ে আসবে সেটা হয়তো অন্য ধরনের একটু হবে, কিন্তু এরকম 1250-1500-এর মধ্যে খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিক হয়ে আসবে। তোমরা আগে বলতে দিদি সাদাই অ্যাপ্লিক করো, রঙিনে করো না, এখন দেখো রঙিনেও করছি, তবে গরমকালের জন্য একটু হালকা রঙিন। আর এটা হচ্ছে একদম অফ হোয়াইট কালার, সঙ্গে সুন্দর একটা সাজানো গোছানো বিছানো আঁচল রয়েছে, আর রয়েছে একটা খুব সুন্দর ব্লাউজ, খুব সুন্দর একটা ব্লাউজ রয়েছে। এই যে পুরো শাড়িটা করা দেখিয়ে দিলাম, কয়েকটা বেশ দেখিয়ে দিয়েছি, এটাও দেখিয়ে দিলাম, 1250 টাকা, 1250, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। এবার আমি যে শাড়িটা পরে রয়েছি, আমার কাছে কিন্তু যে কটা দেখাচ্ছি সে কটাই আছে, তার একটাও এক্সট্রা নেই, বলে দিচ্ছি বারবার, এক্সট্রা নেই। এই শাড়িগুলো 7950-তে অনেকবার দেখিয়েছি, তাই তো, অনেকবার দেখেছি 7950, কিন্তু যেহেতু এই তিনটেই আছে, আঁচল বুটিক তো কখনো ডিসকাউন্ট কোনোদিন কাউকে দেয়নি, তাই না, কিন্তু যখন যেটা পারে তখন দিয়ে দেয়, যেমন কখনো সুতোর দাম কমে যায় কমিয়ে দিই, কখন যখন সুতোর দাম বেড়ে যায় বলে দিই বেড়ে গেছে কিছু কারণে। এই শাড়িটার দাম অনেক হয়ে গেছে আর করতে পারছি না, এই তিনটেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়েট সিল্ক মার্ক, ওয়েট সিল্ক মার্ক, এটা হচ্ছে বিএস টানা, মানে বেঙ্গালোর সিল্কের টানায় হ্যান্ডরোল মটকা বোনা, তার সাথে এটা হাতের কাজ, কিন্তু মাকু ঘোরানো হাতের কাজ, একটু দেখিয়ে দিই একটা শাড়ি, এ তোমাদের আমি অনেকবার দেখেছি, এ দেখো হাতের কাজ, কিন্তু এটাকে আমরা বিএস জামদানি বলি, এই বিএস জামদানি, শুধুমাত্র তিনটে আছে, দিয়ে দিলাম 5500, 5500 টাকায়। এই শাড়িতে পরে কি আরাম, মনে করো দেখো আমি ওই কোয়েম্বাটোর গেছিলাম অত প্রচণ্ড গরমে, ওই ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম, শুধুমাত্র এই শাড়ি বলে পড়েছিলাম, অন্য কোনো শাড়িগুলো পরতে পারতাম না হয়তো, শুধুমাত্র এই শাড়ি বলে পড়েছিলাম, 5500। আর এই হচ্ছে ব্লাউজ, আমার মতো কেউ কন্ট্রাস্টেও পরতে পারো যদি ব্লাউজ না বানাতে চাও, আর যদি কেউ বলো যে না ব্লাউজটা বানিয়ে সুন্দর করে পরবো, বিশাল শাড়ি গুছিয়ে ব্লাউজ বানিয়ে পরতে পারো, 5500।
এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, এটা ব্লু এর টানায় মেরুন বোনা দুর্ধর্ষ কালার, এটাও তাই 5500। চলে এসো, বারবার বলছি তবে এই শাড়ির ছবি নিয়ে কিন্তু 2 সপ্তাহ বাদে কেউ এসো না, যদি এই 2-3 দিনের মধ্যে আসো তাহলে পেয়ে যাবে, এই 2-3 দিনের মধ্যে না আসলে কিন্তু আর পাবে না, কারণ এগুলো আমার 7950 শাড়ি, সুতোর অনেক দাম তোমরা জানো, অনেক দাম তোমরা এটা জানো যে সুতোর প্রচুর দাম। এই শাড়ি আর বানাতে পারছি না বলে এই দুটো 5.5-এ দিচ্ছি, আর একটা হচ্ছে 5950-টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সঙ্গে ব্লাউজ পিস, এটাকে বলা হয় বিএস মটকা জামদানি, যদি একটু স্ক্রল করে করে চলে যাও আমার অনুষ্ঠানগুলোতে দেখবে এই শাড়ি আমি দেখিয়েছি 7950, কিন্তু ওই যে বললাম টাটকা সুতো, নরম সুতো, গরম সুতো, গরম কাজ 5.5, শুধু এই তিনটেই কিন্তু, হ্যাঁ এইটা 5950, 11 নম্বর শাড়ি, 11 নম্বর শাড়ি, এটা 5950, এটা ব্লু এর টানায় গ্রিন বোনা। দেখো শাড়ি নিয়ে কথা বলতে আমি ভীষণ ভালোবাসি, শাড়ি নিয়ে চর্চা করতে আমি খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি শাড়ি নিয়ে চর্চা করতে, সুতো নিয়ে চর্চা করতে। এটাই হচ্ছে আমার কি বলবো আলোচনার বিষয়, এটা আমার ভালো লাগা, এটা আমার ভালোবাসা, আমি ভালোবাসাটা শেয়ার করি তোমাদের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং তোমরাও শেয়ার করো আমাকে আমার অনুষ্ঠানের মাধ্যমে। তাই জন্য বলছি একটা দিন এসো 23 মার্চ, সবাই মিলে গল্প করে সেদিনকে হাসি ঠাট্টা মজা করে শাড়ি দেখবো, মজা করব। অনেক মহিলারা নিজেদের মধ্যে ফোন নাম্বার আদান প্রদান করে দেন, আমার খুব ভালো লাগে যে আমি এমন একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পেরেছি তোমাদের জন্য, যে যেখানে তোমরা অনেক বন্ধু খুঁজে নাও, অনেকে ধরো একলা থাকো বাড়িতে, যোগাযোগ করতে পারো না, সংসারের কাজে ব্যস্ত, সেদিনকে তোমরা এসে এই জিনিসটা করো, আমার খুব ভালো লাগে। 12 নম্বর শাড়ি বহুদিন বাদে দেখাচ্ছি, কাতানের টানায় তসর বোনা, কাতানের টানায় তসর বোনা 5950, এটাও ডুয়াল টোন, আঁচলটা তোমার কাজ করা আছে, খুব এলিগেন্ট একটা শাড়ি, খুব এলিগেন্ট একটা শাড়ি, কাতানের টানায় তসর বোনা, দুটোই কিনা সোনামুখীর, দুটোই সোনামুখী, কাতানটাও সোনামুখী, তসরটাও সোনামুখী, এটা আমাদের নিজস্ব ক্রিয়েশন। দেখো আমি যখন 3D কাতান বানিয়েছিলাম তখন কিন্তু কেউ মার্কেটে ছিল না, ব্লাউজটাও ডুয়াল টোন, বডি ব্লাউজ সব ডুয়াল টোন, তখন কেউ ছিল না, আমি বেরিয়ে আসার পর সবাই দেখালো, কেটে কাতান যখন দেখালাম তখন কেউ মার্কেটে ছিল না, কেটে কাতান নেই, আমি বেরিয়ে আসার পর কিছু দেখিয়েছো তারপর আর লড়তে পারিনি। তারপরে আমি যখন ওই মণিপুরি বুটি কাতান দেখালাম, এখন শুনি কি সব কলাক্ষেত্র টলাক্ষেত্র নাম হয়েছে, যারা আমার পুরনো বান্ধবী তাদের সবার কাছে ওই শাড়ি আছে, তাই না। আবার যখন আমি ওই জরিপার কাতান দেখালাম তখন কেউ ছিল না মার্কেট, আমি একলা কিন্তু দেখিয়ে গেছি 5250-5.5, অবচ তো কেউ এখন অবধি নকল করতে পারলোই না, কেউ পারলো না। তো সুতরাং কাতানে আমি ভীষণভাবে স্ট্রং, তসরে ভীষণভাবে স্ট্রং, ওই যে বললাম ম্যাথামেটিক্সের টিচার আমি, গুণিতক করতে ভীষণ ভালোবাসি, ক্রস করতে, অপূর্ব কালার একটা দেখাচ্ছি, আর এই হচ্ছে আঁচল 5950, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, আর এই হচ্ছে ব্লাউজ, এইটা হচ্ছে ব্লাউজ, এই শাড়ি না ভীষণ আরামের, ওই যে বললাম কটন শাড়ি 1250 করলে সন্ধ্যেবেলায় কোনো অনুষ্ঠানে গরমকালে শাড়িটা পরো, খুব এলিগেন্ট শাড়ি, তুমি একটা মপচেন দিয়েও পরতে পারো আবার চাম জুয়েলারি দিয়েও পরতে পারো, কারণ তসর আর কাতান মিলেমিশে একাকার, দারুণ সুন্দর লাগবে তোমায়, জমে উঠবে অনুষ্ঠান। 14 নম্বর শাড়ি, এই শাড়িটা খুব ভালো শাড়ি, ভীষণ ভালো শাড়ি, একটু ডার্ক কালার, এই যে আমি রয়্যাল ব্লু পরে আছি, ডুয়াল টোন, যেহেতু কাতান আর তসর দুটো শাড়ি সুতো যাচ্ছে, চলে এসো দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক, সকাল 10:30 করে রাত্রি 8টায় বন্ধ হয়, তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30, একমাত্র 23 মার্চ আমাদের এই বুটিকটা কিন্তু বন্ধ থাকবে, বারবার বলছি 23 মার্চ বুটিকটা বন্ধ থাকবে। আর সেই দিন কোথায় খোলা থাকবে আমাদের এই বুটিকটা,
একটা দিনের জন্যে আগামী 23 মার্চ যতুর্বাগ নারী সেবার সঙ্গে আমাদের এই বুটিকটা সেদিন ওপেন থাকবে সেদিন আমরা সবাই আমার সমস্ত শাড়ি থাকবে, অবশ্যই এসো। আর তার সাথে বলি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। 15 নম্বর শাড়ি আমার কাছে 4টে খাটে ছিল, একটা শ্রেয়া নিয়েছে, রেখে গেছে আমার কাছে এসে নেবে বলে। আর এই 3টে খাটটি আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু খাটি থেকে বেরিয়ে গেছি, খাটির এখন অনেক দাম, তোমরা জানো। পিওর খাটি উইথ সিল্ক মার্ক, মানে এটা হচ্ছে পিওর জর্জেট শাড়ি, এই যে সিল্ক মার্ক, এটা ডাই, মানে শাড়িটা হওয়ার পর ডাই, এটা কিন্তু সাদা শাড়ি ছিল। হ্যাঁ, খাটি কিন্তু একদম চকচকে না, উইভিংটা বেন আমাদের স্বর্ণচরির মতো, সারা রাত জলে ভেজানো থাকে ওই জড়ি সুতো, এই জড়ি যার জন্য কোনো উজ্জ্বল নেই, কিন্তু পরলে একদম রাজকুমারী, পরলে একদম রাজকুমারী। এর সাথে চুটিয়ে সাজো আর মনে হবে না যে এই শাড়িটা আমি গায়ে দিয়ে আছি, এত আরাম লাগবে। আর সুন্দর ব্লাউজ, ব্লাউজটাও অবশ্যই বানাবে। আর শেষ অবধি কিন্তু কাজ আছে, এটাকে বলা হয় পিওর জর্জেট বেনারসি। আপনারা অনেকেই বলে শিফন আছেন, জর্জেট আছে, আমার কাছে যা আছে পিওর আছে, পিওরের বাইরে নেই ভাই, পিওরের বাইরে আমার কাছে কিচ্ছু নেই, কোনো সেমি গল্প নেই। এবার যে শাড়িটা দেখাবো, অপূর্ব শাড়ি একটা, এই শাড়িটা একবার নিয়েছিলাম, বোধহয় লীলা নিয়েছিল না, এটা হয়ে এসছে দেখো, কিন্তু সেটা পুরোটা খুলছি না, হবে না। আর খাটটিতে কেউ না ওপর কোমর পারে ফলস পার লাগাবে না, কারণ খাটটি যেই পরবে ও কিন্তু অটোমেটিক লম্বা হয়ে যাবে। এই হচ্ছে ব্লাউজটা, একদম কুচকুচে কালো রং। আরে এটা জড়িটা অসাধারণ, অসাধারণ, মানে এক্সক্লুসিভ একটা শাড়ি যদি পরতে চাও তো এই খাটটি বেনারসি 12,500 টাকায় একদম দুর্লভ এই মুহূর্তে। পিওর খাটি উইথ সিল্ক মার্ক, এইভাবে হাত বুনের শাড়ি, পুরো আমাদের স্বর্ণচুরির মতো বুনার, দেখে না পুরোটা হাতে বোনা, কিন্তু 12,500 না পাবে না, আমি বলছি পাবে না, তাহলে আমি এক্ষুনি এক গালা তোমাদের দেখিয়ে দিতে পারতাম যদি 12,500 পাওয়া যেত এই শাড়ি। এই শাড়ি এখন অনেক দাম হয়ে গেছে, অনেক দাম হয়ে গেছে, বেশিরভাগটাই তোমার এক্সপোর্ট হয়ে যাচ্ছে খাটটি, বেশিরভাগটাই। সুতরাং যারা পাবে তারা সত্যি গেনার, গেনার। 12,500 লাগবে কুরিয়ার চার্জ, লাগবে ডেলিভারি চার্জ, বাড়ি বাড়ি বলছি মনে রেখো। আর চলে এসো দমদম স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক, সকাল 10:30 খুলে রাত্রি 8টায় বন্ধ হয়, তোমায় আসতে হবে সন্ধে 7:30 মধ্যে, প্রতিদিনকার মতো নামতার মতো গুছিয়ে বলি, কারণ কি তোমরা অনেকেই ভুলে যাও, আমার মতোই ভুলে তো তোমরা, তাই জন্য আমিও বারবার রিপিট করতে থাকি তোমাদেরকে বলার জন্য, একটু দাঁড়াচ্ছ না। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, কালারটা কি কালার বলবো, কচুর কানা ফুলের কালার তো নয়, মক কালারও নয়, দুটো মিশিয়ে এটা খুব সুন্দর খাটে। কিন্তু আমি তোমাদের যেগুলো দেখালাম 3টেই সিল্ক মার্ক যুক্ত, ওয়েথ সিল্ক মার্ক। অনেকেই প্রশ্ন করো, দিদি জানেন তো আমার অমুক বান্ধবী এই বলেছে, কোনো টেনশন নেই, বান্ধবীরা বলতেই পারে, তোমার ভালোবাসার লোক তোমাকে কিছু বলতেই পারে, তুমি কি করবে নিজের কাছে নিজে ক্লিয়ার থাকতে গেলে ব্লাউজ পিসের কোনা থেকে, ব্লাউজ পিসের কোনা থেকে এক টুকরো কাপড় কেটে নেবে, এই ছোট্ট দিয়ে আগুনে পোড়াবে, দেখবে ওটা থেকে চামড়া পোড়া গন্ধ ছাড়ছে কিনা, তাহলেই বুঝতে পারবে একদম 100% সিল শাড়ি। এটা খাটির সুতোটা বিদেশ থেকে আসে, আর এই যে এই জড়িটা, এই যে কি অদ্ভুত, এটা রেশম আর জড়ি পাঞ্চ করা, খুব সুন্দর একটা জিনিস। অ্যাকচুয়ালি এই শাড়িটা এখন যদি আমাকে করাতে হয় 17,000 দাম হবে, 12, আমার কাছে যেহেতু একটাই শাড়ি, 12,500 দিয়ে দিলাম, আর কিছু করার নেই, আমি আর কোনোদিনই দেখাতেই পারবো না, এই এটাতেই ঢুকতে পারবো না, এত সুন্দর পিওর জর্জেট বেনারসি, কিন্তু এটাই ১২,500। আর এত বড় ব্লাউজটা দেখ, বিশাল বড় ব্লাউজ, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, উইথ সিল্ক মার্ক, আঁচল বুটিক যা করে পিওর করে, পিওরের বাইরে যায় না।
সেটাই তার ভালো লাগা, সেটাই তোমাদের ভালোবাসা। আর এই শাড়িটা রেখেছিলাম বোধহয় 6 মাস আগে, ঝাপটা বেনারস। এটা হচ্ছে পৈঠানি 18 নম্বর শাড়ি, এই রেড শাড়িটা। এই নিয়ে আমি মোট 3টে দেখাতে পারলাম তোমাদের কাছে, 3টে মোট দেখাতে পারলাম। এই শাড়ি পরে বিয়ে হয়েছে, ফেসবুকে আমার ফেসবুকে ছবি আছে, দেখবে একটি মেয়ের। এই হচ্ছে ব্লাউজ, এইবার খুলি দেখো একবার। পুরো এটাকে বলা হয় পেখম পৈঠানি, ঠিক আছে। কি মিষ্টি, কি সুন্দর শাড়ি, পিওর পৈঠানি বর্ডার, পিওর পৈঠানি বর্ডার। ধরো এপ্রিল মাসে যদি কারোর বিয়ে থাকে, আমি তো বলবো সেই শাড়িটা পরে বিয়ে করো। একে তো লালেতে নীলেতে দুর্ধর্ষ কালার কম্বিনেশন, এই মুহূর্তে টপে বসে রয়েছে লাল নীল কম্বিনেশনে যে কোনো ফ্যাশনে, তোমরা জেনে নিতে পারো, তোমরা তো আজকালকার ছেলে মেয়ে, তোমরা জানতেই পারো। তারপর পিওর পৈঠানি বর্ডার, এই রকম পুরো ছড়ানো সোনার ফুল গোটা শাড়িটা অল ওভার, দেখাতে থাকি টেনে, এবং রংটা দুর্ধর্ষ। এইসব রং দেখে আমার মনে হয় ইস, আমাদের সময় এগুলো ছিল না, এত সুন্দর শাড়ি। আমার যারা অলরেডি বৌমা হয়ে গেছে তাদেরকেও বলবো, তোমরাও এই শাড়িটা নিয়ে পড়তেই পারো তোমার বাড়ির কোনো অনুষ্ঠানে। ওইটারই দাম কিন্তু অনেক বেড়েছে, কিন্তু যেহেতু এটা আমার তাঁতটা জোড়া ছিল, যেহেতু আমি এটা দেখিয়েছি, তাই জন্য এখনও সেই একই পুরনো দামে দিলাম, 16,500 অনলি বলতেই হবে। কারণ এই শাড়িটা স্বর্ণচুরি যেন আমি 21-এ দেখাতে পারি, এত সুন্দর এই মিনাকারী আঁচল, আলাদা কন্ট্রাস্ট পৈঠানি বর্ডার, তাহলে এটা আমার 25-26 হাজারে দেখানো উচিত ছিল। যেহেতু আমাদের এটা তাঁতটা জোড়া ছিল, তাই জন্য এই শাড়িটা 16,500 টাকা। অনুষ্ঠানটা কেমন লাগলো একটু শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে জানাও, খুব ভালো থাকবে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যাই, খুব ভালো থাকো তোমরা সবাই, খুব ভালো থাকবো আমি। দেখা হচ্ছে 23 মার্চ।